হ্যালো, দিস ইজ সুব্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল। তো সিএমবির ইউটিউব চ্যানেলে ঘটক বলে একটা বাংলাদেশি নাটক এসছে আফরানিশ এবং তানজিন তিশাস তারার। তো গল্পটা এরকম, দুজন ম্যাচ মেকার, অবভিয়াসলি একজন আফরানিশ এবং একজন তানজিন তিশা, তারাদের মধ্যে কোথা থেকে ওই মার্কেট রিলেটেড একটা দুশ্মনী আছে। তারা ওই সাপে নলে কাইন্ড অফ একটা ব্যাপার, একে অপরকে সবসময় ট্যাশ মিনে কথা বলতে থাকে। তো ওরম জায়গা থেকে একটা প্রজেক্ট বা একটা ম্যাচ মেকিং বা একটা ঘটকালীর প্রজেক্ট তাদের কাছে আসে, যেটার জন্য তাদের আলটিমেটলি কোলাপ করতে হয় এবং যৌথভাবে তারা কীভাবে ওই প্রজেক্টটাকে উতরাতে চেষ্টা করে এবং ওই প্রজেক্টের থ্রু দিয়ে তাদের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড করে। এবং সেখানে সেখানে যে প্রজেক্টের জন্য তারা একটা প্রজেক্টের জন্য তারা এগোতে থাকে, সেখানে যার বিয়ে দিতে যায় তার আবার পছন্দ হয়ে যায় তানজিন তিশার ক্যারেক্টারটাকে। এখান থেকে ওই যেই সম্পর্কটা অলরেডি গড়ে উঠেছে বা উঠতে চলেছে তানজিন তিশা এবং আফরানিশের মধ্যে, সেই সম্পর্কটা কী হয় না কিনা সবটাই ওই যার বিয়ে দিতে গেছে তার সঙ্গে কিছু হয়ে যায় তানজিন তিশার, এই নিয়েই মোটামুটি গল্পটা ওই 50 মিনিট 55 মিনিটের যার ডিউরেশন থেকে থাকে বাংলাদেশি নাটকগুলোর ইন অ্যাভারেজ। তো এরকম একটা গল্প। তো ওই গল্পটার ক্ষেত্রে দেখুন, প্লটটা বেশ ভালো, ইন্টারেস্টিং প্লট ছিল, বাট কিছু কিছু জায়গাতে না তানজিন তিশার ক্যারেক্টারটাকে প্রচণ্ড ওভার দ্য টপ লেগেছে, প্রচণ্ড ওভার দ্য টপ অ্যাক্টিং লেগেছে তার। আমাদের কাজ ভালো লাগে কিছু কিছু জায়গাতে, তার ওই গার্ল নেক্সট ডোর যে ব্যাপারটা বা এক প্রেমিকা সত্তা ব্যাপারটা, ওই জায়গাগুলো বেশ ভালো করেছে। বাট কিছু কিছু জায়গাতে ওই ম্যাচ মেকার ব্যাপারগুলোতে না, মানে আফরানিশের সামনে জাস্ট দাঁড়াতে পারেনি তানজিন তিশা, জাস্ট দাঁড়াতে পারেনি অ্যাক্টিংয়ের দিক থেকে যদি বলি। আর আফরানিশও উফ, লোকটা কী অ্যাক্টার, লোকটা কী অ্যাক্টার, মানে তার কাছে একটা ডায়লগ আছে, ওই যে ধরুন মেনু জায়গা দেখবেন কমিক রিলিফের জন্য একটা ডায়লগকে বারবার করে রিপিটেটিভলি তারা বলতে থাকে, তো ওই ডায়লগটাকে বারবার করে বলে, বাট স্টিল কোথাও একটা গিয়ে যেন মনে হয় না যে সে তার ডায়লগটা বলা মেকানিক্যাল, বা কোথাওটাকে সে বারবার করে ফিল করা যে না সে ওই ক্যারেক্টারটার মধ্যেই আছে, তার ক্যারেক্টার যেভাবে কথা বলা, যেভাবে কমিক টাইমিং, যেভাবে শক পেলে একটা তার যেরকম নাম হয়ে যাওয়া, সবটা মিলিয়ে ওভারঅল 95 মিনিট আফরানিশের দিক থেকে আপনি চোখ সরাতে পারবেন না, আমি তাহলে সরাতে পারি। তার অ্যাক্টিং এত ভালো, এত ভালোভাবে তিনি ধরে রাখেন, মানে যত খাজা প্লটই আপনি দিয়ে দিন আফরানিশকে, তিনি তার অ্যাক্টিং দক্ষতায় বা তার অভিনয় দক্ষতায় আপনাকে স্ক্রিনের দিকে আটকে রাখবেনই। প্লটটা খাজা না নিঃসন্দেহে, বাট স্টিল আমি আফরানিশর অ্যাক্টিং ক্যাপাবিলিটিটা বোঝাতে গিয়ে একটা এক্সাম্পল টেনে আনলাম। তা ওভারঅল দেখতে পারেন একটা ওয়ান টাইম ওয়াচ নিঃসন্দেহে, কিছু কিছু জায়গাতে বেশ ভালো ফিল হয়, ওই রোমান্টিক মুহূর্তগুলোতে দুজনের মধ্যে কেমিস্ট্রিগুলো ফুটে ওঠে, চাহনিগুলো তাদের, তাদের হাসিগুলো সবটা দিয়ে একটা ফিল দেবে। বাট ওভারঅল শুরুর দিকটা না এতটা লেম লাগে না দেখতে, স্পেশালি তার নিজের দিশার ক্যারেক্টারটা একদম বাজে, শুরুর দিকে লেখাটা ভালো হয়নি, মাঝখানে লেখাটা ভালো আর শেষের দিকটা কিছুটা ভালো, আর এন্ডিংটা কিছুটা গিয়ে এন্ডিংটা না অন্যভাবে একটু করা যেতে পারতো। তো ওভারঅল মোর দ্যান ওয়ান টাইম ওয়াচ, বাট তার থেকে বেশি কিছু না। বাট আফরানিশ তানজিন তিশার ফ্যান হয়ে থাকলে নিঃসন্দেহে এটা আপনি গিয়ে দেখতেই পারেন। সিএমবি ইউটিউব চ্যানেল অ্যাভেলেবল রয়েছে, 95 মিনিট ডিউরেশন, আরও একবার রিপিট করছি, যারা দেখে নিয়েছেন এই নাটকটা ঘটক বলে অবভিয়াসলি আনকাম লাগছে আপনাদের কেমন লেগেছে, এবং আমার এই চ্যানেলের ভিডিও ফর দ্য ফার্স্ট টাইম দেখে থাকলে চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে বলবেন না। বাই বাই।